বাংলার প্রকৃতিতে জেগেছে বসন্তের ছোঁয়া। কুয়াশায় ঢাকা শীতের পর উষ্ণতার স্পর্শ দিয়ে জীবনের স্পন্দন ফিরিয়ে এনেছে বসন্ত। বসন্ত বাতাস প্রতিটি বাঙালির মনে দিচ্ছে দোলা। আগুন ছড়া বাতাস উচ্ছলতা আর উন্মাদনায় জাগাচ্ছে প্রতিটি মানুষের মন। বগুড়া থেকে আরিফ রেহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন জাকারিয়া বিপ্লব। গাছে গাছে পলাশ আর আমের মুকুলের আগমনে প্রকৃতি বলছে বসন্ত এসেছে। বাংলার প্রকৃতি সেজেছে নতুন সাজে। পলাশ শিমুল গাছে লেগেছে যেন আগুনের ছোঁয়া, আর কোকিলের ডাক মন কেড়ে নেয়। শীতের খোলস ছেড়ে জেগে উঠেছে নতুন প্রকৃতি। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। বিভিন্ন শিল্পে সাহিত্যে শীতকে মৃত্যুর প্রতীক, স্তব্ধতার প্রতীক হিসেবে দেখা হয়েছে। সেই শীত যখন চলে যায় তখন রবীন্দ্রনাথই তার অসংখ্য গানের অসংখ্য কবিতায় বসন্ত ছিল একটা অনবদ্য কন্টেন্ট। কবি সাহিত্যিকদের রচনায় বসন্ত বরণ বা বসন্ত ফাগুনকে নিয়ে তাদের কবিতা। আমরা সায়েন্টিফিক ব্যাখ্যার ক্ষেত্রে যদি বলি, বৈজ্ঞানিক ভিত্তিতে আমরা মনে করি এই সময় একটি মানুষের মধ্যে প্রেমের একটা উদ্বেগ ঘটে। বসন্ত শুধু ঋতুরাজ নয়, বসন্ত প্রেম আর ভালোবাসার উচ্ছ্বাসতায় মাখা। এই ঋতুটা সবারই ভালো লাগে কম বেশি। এই বসন্তকালটা নতুন নতুন গাছের পাতা, ফুল ফল, এগুলো আমাদের ফুরফুরে মেজাজ সৃষ্টি করে। বসন্তর এই সময়টা খুব ভালো লাগে যে শীতে ঠান্ডাও আছে আবার গ্রীষ্মের গরমও আছে। বাংলা সাহিত্যে বসন্তের প্রভাব তুলে ধরলেন এই শিক্ষাবিদ। বলবো যে বাংলাদেশে লৌকিক সংস্কৃতির একটা গভীরতর সম্পর্ক আছে বসন্তের সঙ্গে। যে আমাদের যতগুলো উৎসব যদি বলি, পালা পার্বণ, শীতের তো একটা ইয়া থাকেই যে শীতকালে একটু গ্রামাঞ্চলে পিঠাপুলি এসব উৎসব হয়, কিন্তু এর পরে মূলত লৌকিক যে উৎসব, বৃহত্তর সমাজের যে উৎসব, বৃহত্তর মানুষকে একত্রিত করার যে উৎসব, সেটা শুরু হয় এই বসন্ত থেকেই। বসন্তের রঙের ছটা ঘরে ঘরে পৌঁছে বর্ণিল আনন্দে মেতে উঠুক বাঙালি। আরিফ রহমান, এসএটিভি, বগুড়া।